উৎপাদন বন্ধ না হওয়া এবং সহজলভ্যতার কারণে সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে পলিথিনের ব্যবহার, ফলে দূষিত হচ্ছে পরিবেশ। প্রশাসনের গাফিলতির কারণে পলিথিন ক্রয় বিক্রয় ও ব্যবহারের সুযোগ সৃষ্টি হচ্ছে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে জেলা প্রশাসকের দাবি, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাত বন্ধে মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। সবাই মিলে করিপন, বন্ধ হবে প্লাস্টিকের দূষণ, এই স্লোগানে গত 5 জুন পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরই দিবসটি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘটা করে পালন করা হয়, কিন্তু পরিবেশ দূষণকারী এই পলিথিনের বিরুদ্ধে নেওয়া হয় না কার্যকরী কোনো পদক্ষেপ, ফলে উদ্বেগজনক হারে বাড়ছে এর ব্যবহার। সিরাজগঞ্জ জেলার প্রতিটি হাট বাজার, দোকান, শপিং মল সহ প্রতিটি পণ্যের দোকান এখন সয়লাব নিষিদ্ধ পলিথিনে। সব ধরনের পণ্য বহনে ও প্যাকেট জাতে অবধে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। বিকল্প না থাকায় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও পলিথিন ব্যবহারে ক্রেতা বিক্রেতা ও ভোক্তারা বাধ্য হচ্ছেন। এর কারণ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানাগুলো বন্ধে প্রশাসনের কার্যকরী ভূমিকা না থাকা এবং মাঠ পর্যায়ে ক্রয় বিক্রয় বন্ধে নিয়মিত মনিটরিং না থাকাকে দায়ী করছেন ব্যবহারকারীরা। আমরাও চাই যে পলিথিনটা উঠে যাক, আমরা চাই না যে এগুলো আসলেই যে আবর্জনা অনেক সমস্যা করে। সারা বিশ্বে দেখছি পলিথিন, আমাদের দেশের পলিথিন, কারণ আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই। যেখানে কোম্পানি সেখানে বন্ধ করতে হবে। আমরা তো আসলে ব্যবহার করতে চাই না, 1 কেজি পলি আমাদের 200 টাকা বাধ্যতামূলক কিনতে হবে। তবে জেলা প্রশাসকের দাবি, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করছেন তারা। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য মোবাইল কোর্ট আমরা পরিচালনা করছি। যেমন গত যদি আমি বলি সেপ্টেম্বর থেকে আমাদের এই জানুয়ারি এপ্রিল পর্যন্ত 6টা মোবাইল কোর্ট হয়েছে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ক্রয় বিক্রয় ও ব্যবহারে জেল জরিমানার বিধান থাকলেও শুধুমাত্র আইন প্রয়োগের দুর্বলতার কারণে দিন দিন পলিথিনের ব্যবহারের ভয়াবহতা বাড়ছে, যা আগামীতে পরিবেশে ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।